আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো নুডলস পাকোড়া। বিকেলে নাস্তায় কিংবা বাসায় কোনো মেহমান আসলে চটপট হাতের কাছেই যা কিছু পাওয়া যায় তা দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারি অসম্ভব স্বাদের মজাদার কুড়মুড়ে নুডলস পাকোড়া। খুবই স্বল্প সময়ে এই পাকোড়াটি তৈরি করে নেওয়া যায় আর খেতে তো খুবই মজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগছে, আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, তেলে নেওয়া জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। নুডলসগুলোকে আমি এখানে কয়েক টুকরো করে ভেঙে নিচ্ছি। চুলায় হাঁড়ির পানি গরম হয়ে গেছে এবং আমি এখানে গরম পানির ভিতরে আমার নুডলসগুলোকে দিয়ে দিলাম। তবে আমি এখানে নুডলসটি সেদ্ধ করার জন্য যে পরিমাণ পানি লাগে ওই পরিমাণ পানি দিয়েই সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেন পানিটা দিয়েই আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে যায়। এখন একটি বলে কাঁচামরিচ আর লবণ দিয়ে কচলিয়ে নিচ্ছি এবং কেটে নেওয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে হালকা হাতে কচলিয়ে নিব এবং এর ভিতরেই একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। নুডলসের সাথে যে প্যাকেট মশলা থাকে আমি সেই 3 প্যাকেট মশলা এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/4 চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/4 চামচের থেকে কিছু কম, দিয়ে দিলাম তেলে নেওয়া জিরা গুঁড়া, এটা আমার বাসায় করে নেয়াই জিরা গুঁড়া ব্যবহার করছি আমি এখানে, এবং এর ভিতরে আগে থেকে করে রাখা সেদ্ধ নুডলসগুলো দিয়ে আমি হালকা হাতে মিশ্রণগুলো মাখিয়ে নিব। এবং এখানে আমি 2টি ডিম ব্যবহার করছি এবং ডিম দুটিকে কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি ডিম দুটিকে। এবং এই ডিম দুটি আমি আমার সমস্ত মিশ্রণের ভিতরে দিয়ে দিব। এবং এখন এই সমস্ত উপকরণগুলো হালকা হাতে মাখিয়ে নিব এবং এর ভিতরে আমি এখন 5 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আপনারা চাইলে বেসন কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করাটাই বেশি ভালো হবে, কারণ কর্নফ্লাওয়ারে আপনার বাইন্ডিংসটা খুব সুন্দর মতো আসে, এক্ষেত্রে পাকোড়াগুলোও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। এখন আমি এক এক করে আমার পাকোড়াগুলোকে হালকা আঁচে বাদামি করে ভেজে নিব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে অসম্ভব স্বাদের মজাদার নুডলস পাকোড়া। এবং আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক হয়ে যাক। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।